সৈয়দ মনসুর হবিবুল্লাহ গ্রন্থাগারে বসে আছে। প্রচন্ড বাইরে টেম্পারেচার, ভেতরও গলদঘাম পরিস্থিতি। তাই শুরুই যেটা করতে চাই, বিখ্যাত লেখা, বিখ্যাত বই, এ সময় বদলে যাবে। শিবানন্দ পালের লেখা, এই সময় বদলাবে কিনা সেটা আমার পাশে যিনি আছেন প্রাদেশিক কৃষক সভা রাজ্য সম্পাদক কমল হালদার, তিনি বলতে পারবেন। আসবো তার কাছে, যেখানে শিবানন্দ পাল বলছেন তার লেখাতে, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যে পড়া আছে হিমেশের, কিন্তু হেমন্তের অরণ্যে বিকেলে যে এত মনোরম তা জানা ছিল না তার। বহু জায়গায় ঘুরেছে সে, মফস্বল শহরে 30 বসন্ত পার করা জীবন তার। 30 বসন্ত না, অনেক বসন্ত পার করেছে নমল হালদার। কমলদার, স্বাগত, অভিনন্দন আপনাকে। যখন বর্ধমান জেলা অবিভক্ত ভাগ হয়নি, পার্টি জেলা সম্পাদক ছিল, গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় রাজনৈতিক বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে তার ভূমিকা সম্পর্কে বাংলার মানুষ জানে এবং বর্ধমান জেলার মানুষ জানে। এক তো কৃষি উর্বর এলাকা, আর বামপন্থীতে গড় বলা হতো ভিয়েতনাম বলা হতো। সে ভিয়েতনাম এখন বলা হয় না, পরিস্থিতির পাকে পড়ে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। আমলা, সেটা হচ্ছে যে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান শিবানন্দ পাল লিখছে, সত্যি কি তার লেখা এই সময় বদলে যাবে মনে হচ্ছে? সময় বদলে যাবার চেহারা সম্ভাবনা খুব বেশি। দেশের মানুষ কার্যত অনেকটাই অন্ধ হয়ে যান। আমাদের দেশের যে বড় প্রচার মাধ্যম, তাদের নিয়মিত নন ইস্যু বিষয়গুলিকে সামনে আনার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে যান। এখন আমাদেরও পক্ষ থেকে মানুষের কাছে আমরা যাচ্ছি, কার্যত বলা যায় 11 সালের পর এত প্রচুর মানুষের সাড়া আমরা পাইনি। যে বিগত পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনাটাও যদি ঠিক মতো হতো, তাহলে বর্ধমান জেলার বহু পঞ্চায়েতে আমরা ক্ষমতায় আসতাম। তা করতে দেয়নি। কোন একজন বিখ্যাত সেফোলজিস্ট একটা বই লিখেছেন, তাতে তিনি স্পষ্টভাবে বলছেন যে পূর্ব বর্ধমান সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না, কারণ ভোট গ্রহণ থেকে কাউন্টিং এর পর্যন্ত যে ঘটনা ঘটেছে তা মূল্যায়ন করা খুব কঠিন। তো সেই জন্য তিনি উল্লেখ করেন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের পর গোটা পশ্চিমবঙ্গে একটা পরিস্থিতির পরিবর্তন হচ্ছে হচ্ছে, এটা মানছে না মানছে। বেশ, সংখ্যালঘু মানুষদের যে অংশটা চলে গেছিলেন তারা পঞ্চায়েত থেকেই ঘুরতে শুরু করেছেন, গরিব মানুষের যে অংশটা সেটাকে আপনি গ্রাম ঘুরে বুঝছেন, ভাষা থেকে বুঝছেন যে টিএমসি কে হারাবার জন্য বিজেপি কে দরকার, এই যে ধারণা কিছু মানুষের ছিল, আজকে সেই ধারণা দ্রুত কাটছে। সেই কারণেই বলছি যে সম্ভাবনার দিকটা গোটা বর্ধমান জেলাতে খুব বেশি করে আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে। প্রার্থীরা ঘোরার সময় যে হাজার হাজার মানুষের সমর্থন পাচ্ছেন, যেগুলো টিভিতে দেখাচ্ছে না, প্রচার মাধ্যমে দেখাচ্ছে না, কিন্তু মানুষ বুঝতে পারছেন একটা পরিবর্তন গোটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে, তাহলে এই সময় বদলে যাবে বলছেন। বেশ, আমি অমল, আমি পরে আসি, তারপর আরেকটা লাইন বিখ্যাত বলছে, মাথার ওপর মস্ত নীল আকাশ, মাঠে ফলন্ত শীষের ভারে ধানের ডগাগুলো নুয়ে পড়েছে। আপনি তো কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, কৃষকের অধিকার, কৃষকের মান, কৃষকের মর্যাদা, কৃষকের শস্য উৎপাদিত ক্ষেত্রে যে বৈষম্য সীমারেখা তৈরি হয়েছে, বিগত কেন্দ্রের সরকার বিরুদ্ধে অভিযোগ করছেন, রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করছেন, বহু কৃষক আত্মহত্যা করছে, এবারে এই নির্বাচনে যে কৃষকের যে অধিকার এবং যে মান মর্যাদা বেঁচে থাকার ক্ষেত্রে এই প্রশ্নগুলি উঠে আসবে, তুলছেন আপনারা? একটা বিষয় হচ্ছে যে বাংলার কৃষকের দুর্দশা খুব মারাত্মক, গোটা দেশেও মারাত্মক, বাংলাটা আমি বেশি করে জোর দিচ্ছি। এখানে যে ধানের দাম কৃষকের পাবার কথা পাচ্ছে না, কারণ বাজারের দাম আর সরকার থেকে ঘোষিত যে ধানের দাম দুটো প্রায় এক। কেরালাতে 2850 টাকা কুইন্টাল দরে ধান কিনছে কেরালার সরকার। যদি পশ্চিমবঙ্গে সেরকম একটা ব্যবস্থা থাকতো, তাহলে 600-700 টাকা কুইন্টলে কৃষক পেতে পারত। এ ব্যাপারে সরকারের কোনো সদিচ্ছা নেই, কার্যত ধান এবার কেনার সংখ্যা খুব কম। এর একটা বড় বিপদ আছে, বিপদটা হচ্ছে এই
যে কেন্দ্র সরকার খাদ্যশস্য কেনার জন্য কত বাজেটে টাকার পরিমাণ অনেকখানি কমিয়ে দিয়েছে, আবার আমাদের গোডাউনগুলোতে রাজ্য সরকার থেকে সংগৃহীত চাল যেগুলো ঢোকানোর কথা তা আসছে না, ফলটা যেটা দাঁড়াচ্ছে আগামী দিনে রেশন ব্যবস্থা একটা মারাত্মক খারাপ জায়গায় চলে যাবে, গ্রামের গরিবরা রেশন পাবে না। এটা হচ্ছে ধানের ক্ষেত্রে, আলু দুবার করে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হওয়ার পর আলুর যে ফলন হয়েছে এক কথায় অত্যন্ত শোচনীয়। আলুর ফলন, পেঁয়াজের অবস্থা একই পরিমাণ না, তাহলে এই পেঁয়াজ আলু আলু এবং পাট কেন্দ্র সরকার যে দাম নির্ধারণ করেছেন কাটতে তো প্রোডাকশন কস্টটা পর্যন্ত আসবে না, তাহলে এই যে বড় বড় শস্য সেই সব শস্যের ক্ষেত্রে কৃষকের মধ্যে যে হাহাকার পড়ে গেছে গোটা বাংলায়, এদের দেখার কেউ নেই, সরকার থেকে কোনো ভাবনা চিন্তা নেই, কার্যত অন্নদাতা কৃষক গোটা পশ্চিমবঙ্গে ঢুকছে। তাহলে সারের দাম আমি আর কি বলে নিই, সারের দাম কেন্দ্র সরকার অলরেডি মানে 62,455 কোটি টাকা সার থেকে ভর্তুকি এবার তুলে দিয়েছে, সার থেকে ভর্তুকি। তাহলে সারের যদি দাম বাড়ে, বীজের দাম যদি বাড়ে, ডিজেলের দাম যদি বাড়ে, স্মার্ট মিটার হওয়ার জন্য যদি সাবমার্সিবলের যদি ভাড়া বেড়ে যায় স্মার্ট মিটারের কারণে, কি করবে কৃষক? একদিকে তার ফসলের দাম নেই, অপরদিকে প্রত্যেকটি উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে, ডিজেলের দাম তো কমছে কমছে। অমল, আমি আমি একদম ওই প্রশ্নেই আসবো, আবার বলছি লাইন কোট করছি, শক্তি চট্টোপাধ্যায় বলছেন খুব বেশি দিন বাঁচবো না, আমি বাঁচতে চাই না, এটা কি সত্যি যে এখানকার কৃষক যারা বলছেন প্রান্তিক স্তরের শ্রমজীবী খেতে খাওয়া মেহনতি মানুষের যে দাবিগুলো, তারা বলতে আমি বাঁচতে চাইছি না, কারণ পরিস্থিতি পরিপাকে যে অবস্থান তৈরি হয়েছে। আমি বলছি বাঁচতে চাই না, এই কথাটা তো মানুষ বলে না, মানুষ বাঁচতে চায় পরিস্থিতির পরিবর্তন। কিন্তু আমি যে কথাটা একটা ছোট্ট উদাহরণ দিই, কার্যত দুর্ভিক্ষের পদধ্বনি গোটা দেশব্যাপী শোনা যাচ্ছে, বাংলাতে শোনা যাচ্ছে দুর্ভিক্ষের পদধ্বনি, কথাটা কিন্তু মারাত্মক। কেন বলছি দুর্ভিক্ষের পদধ্বনি, একটা ছোট্ট উদাহরণ দিই যে এই বর্ধমান জেলায় ব্যাপক শিয়াল, শিয়াল হচ্ছে ব্যাপক। আচ্ছা, আপনি ইডেন খালের ধার দিয়ে যদি ঘন্টচটি পেরিয়ে আপনি যদি চোদ্দপুরের দিকে যান এমবিটির পাশ দিয়ে সন্ধ্যেবেলায়, আপনি যেতে পারবেন না, এত শিয়াল, শিয়াল আক্রমণ করবে, হাসপাতালে ভর্তি হয়ে আছে কামড়ে। এমবিটিতে যত কুকুরের বাচ্চা ছিল সব খেয়ে নিয়েছে শিয়াল। আচ্ছা, এবং এটাই হচ্ছে রায়না থানার মাঝখান্ডা টাচখান্ডা এলাকার এমন জায়গা আছে, আপনি বাঁধগাছা থেকে বালি পেরিয়ে আপনি এপারে আসবেন, আপনার আসার কোনো ক্ষমতা নেই দিনেরবেলা রাত্রেবেলা। এই যে শিয়ালের সঙ্গে রাজনীতিকে সম্পর্ক, সম্পর্কটা এটাই, অভাব বাড়ছে। আগে যেমন প্রত্যেকটা বাড়িতে মানুষ দুটি ভাত খাবার পর থালাতে ভাত থাকতো, আয় আয় বলে কুকুরকে ডাকতো, একবার বাবা দিত, মা দিত, বোন দিত, বেন দিত, দিয়ে আস্তে আস্তে পেট ভরে যেত। অভাব বাড়ার কারণে আজকে ভাত একবারে চাঁচি পুচি, একটা ভাত কারু পাতে থাকে না, কুকুরের কোনো খাবার থাকে না, ফলটা যেটা হচ্ছে কুকুরের খাবার নেই, কুকুরের সংখ্যা কমে যাচ্ছে, আর কুকুরের বাচ্চাগুলোকে শিয়াল সমস্ত খেয়ে নিচ্ছে, সমস্ত খেয়ে নিচ্ছে শিয়াল। আপনি মাঝখানটা যান, ছাগল হাঁস মুরগি ডিনার বেলা শিয়াল নিয়ে চলে যাচ্ছে, একসঙ্গে 30-40টা শিয়াল নিয়ে চলে যাচ্ছে। আর রাজনৈতিক শিয়াল যারা আছে, এখন রাজনৈতিক শিয়ালরা যেভাবে মানুষকে ধ্বংস করছে, খাচ্ছে, কামড়াচ্ছে, তাদের তো একটা বিষয় আছে, সেটা তো মানুষ বুঝতে পারছে। কিন্তু হাহাকার যে উঠছে এটাকে কেউ যেন আমরা গৌণ না করি। না, আপনি এক্সাম্পল যেটা দিলেন সেটা ঘন্টার, এক ঘন্টার অমুক ঘন্টা তমুক ঘন্টা টিভিতে হয়, একদিন তারা শিয়াল নিয়ে গবেষণা করুক না। আমি আপনাকে কথা দিচ্ছি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, আপনাকে থামাচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, এই শিয়ালের উৎপাত এবং শিয়ালের যে খাদ্য পরিস্থিতি সংকট, এটা একদিন সেগমেন্ট করবো, আপনি এটা আপনাকে আমি কথা দিলাম। আমি অন্য একটা বিষয়ে আসি, লাল স্বর্ণদান, আপনি যদি কৃষক আন্দোলনটা করছেন, লাল স্বর্ণদান ভাতারে খুব বিখ্যাত আর রায়নায় খাসদান খুব বিখ্যাত, আমি লাল স্বর্ণদানের বিরাট ব্যাপক আকারে দুর্নীতির অভিযোগে কার্যত নাবিশ্বাস উঠেছে ভাতারে বিভিন্ন অঞ্চলে, এগুলো ইস্যু করছেন আপনারা? আমরা লাল স্বর্ণ থেকে শুরু করে আমাদের গোবিন্দভোগ চাল এক সময়তে 3200-3300 টাকা একবারে মাঠা থেকে নিয়ে যেত মিলমালিকরা, আজকে 20% উপরে ট্যাক্স বাসিয়েছে। আজকে উত্তরপ্রদেশ হরিয়ানার বাসমতি চাল ভোটের আগে
মোদিজি আরব কান্ট্রিতে পাঠাচ্ছেন, আর রায়না খণ্ডবেশের যে খাসদান তৈরি হতো সেই চাল আজকে দক্ষিণ ভারত হয়ে যেটা আরবের দিকে যেত সেটা বন্ধ হয়ে গেছে। আজকে দু বছরে হাহাকার পড়ে গেছে গোটা রায়না খণ্ডবেশে, আজকে খাসদান আর বিক্রি নেই। কয়েকদিন আগে হিন্দু পত্রিকায় একটা আর্টিকেল বেরিয়েছে যে সমস্ত ইরাক, ইরান, কুয়েত, আরব কান্ট্রি এরা প্রত্যেকেই বলেছে যে বাসমতি চালের বাস নেই, অর্থাৎ উত্তরপ্রদেশ হরিয়ানা চালের বাস নেই, পুরনো চাল ফিরিয়ে দাও, অর্থাৎ রায়না খণ্ডকেশের গোবিন্দভোগ চাল যদি নিয়ে এসো তাহলে নিয়ে এসো, এই ধান চাল আমরা নেব না। এই কণ্ঠটা যদি জোরালো হয় তাহলে রায়না খণ্ডকোষ সহ যারা খাসদান চাষ করে তারা কিছুটা বাঁচবে, নাহলে রায়না খণ্ডকোষে আত্মহত্যাটা কম ছিল, সব থেকে কম ছিল। ইদানিং একটা সংবাদপত্রে বেরিয়েছে 500 মতো কৃষক আত্মহত্যা করেছে কিছুদিনের মধ্যে, অভাব এত বাড়ছে কৃষক ক্ষেত মজুদের, জীবনের যন্ত্রণা বাড়ছে, সে লালসন্ন হোক যে কোনো ধানের কোয়ালিটি হোক, সব দিক থেকে মানুষের জীবনে কৃষকের জীবনে নেমে আসছে অন্ধকার, এটাই হচ্ছে ঘটনা। আপনারা বামপন্থীরা যারা দীর্ঘ কয়েক দশক ধরে যোদ্ধা জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনারা যে কৃষকের প্রান্তিক স্তরের ক্ষুদ্র যারা চাষ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে আপনার স্বরূপ বিভিন্ন বাংলার আকাশ বাতাস কাঁপিয়েছেন, সেটা বিভিন্ন সময় প্রমাণিত। কিন্তু আপনার কি মনে হয়, আমি লাল সন্ধানের কথাই বলছি, যে এখনো যোদ্ধার জমিদার এখনো এই শাসক দলের অন্দরে রয়েছে বিভিন্ন গ্রামাঞ্চলে, ভাতারের মতো লাল সন্ধানের ঘটনায় 5 কেজি থেকে 7 কেজি করে ঘাস বাড়ি করছে, এরা আজকে যোদ্ধার নয়। আমরা একটা ভাষা ব্যবহার করছি, এটা হচ্ছে নব্য ধ্বনি, গ্রামাঞ্চলে নব্য ধ্বনি। আচ্ছা, এরা ধান চাষ করে কি পূর্বপুরুষ নব্য ধ্বনি একটা তৈরি হয়েছে, যারা কিছু চাষ করে, কন্ট্রাক্টরি করে, প্রমোটারি করে, সার ব্যবসা আছে, পেট্রোল পাম্প আছে, স্কুল তৈরি করেছে, নানা রকম ব্যবসার মধ্য দিয়ে নব্য ধ্বনি গ্রামাঞ্চলের হোল কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে। এই যে নির্বাচনগুলো আসে, অনেকের মনে হয় লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা 1200 টাকা লোভে বোধা গরিবরা ভোট দেয় টাকা। এই যে নব্য ধ্বনি, সে তার প্রতি মুহূর্তে সে রোজগার করে এবং তার চারপাশে যে চোর ডাকাত গুন্ডা তোলাবাজি বিভিন্ন রকম চুরি জোচুরি করে যে অংশটা আছে তার চারপাশে ঘুরে বেড়ায়, তারাই গ্রামে গরিবদের টাকা দেয়। বেশ, নব্য ধনীদেরকে জনগর্জনের ডাক, তাহলে কি যেটা বলছে তৃণমূল কংগ্রেস যে নব্য ধনীরা জনগর্জনের ডাক দেবে, তাই তো জনগণের জনগর্জনের ডাক নব্য ধনীরাই তো দিচ্ছে এখন কার্যত। নব্য ধনীরা তৃণমূলের সঙ্গে একটা বড় অংশ আছে, এরাই হচ্ছে হোল কাঠামোটাকে নিয়ন্ত্রণ করে, মানে এরাই জনগর্জনের ডাকটা দিচ্ছে, ডাকটা দিচ্ছে। মুশকিলটা হচ্ছে এই, 5 বছর আগে যেটা মানুষ এইসব ডাক শুনত, আজকে যত দিন যাচ্ছে তৃণমূলের এই যে চেহারাটা, আজকে মন্ত্রী থেকে কমিশনার, তারপরে সব কাউন্সিলর মাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার প্রধান প্রধান সব, এই যে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, বিশাল টাকার মালিক, এই যে একটা চোর চোর ধ্বনি, এটা কিন্তু মানুষের মধ্যে রেখাপাত করছে। তাই যে অংশটা ইনভেস্ট করতো আরো কিছু পাবো ভবিষ্যতে 5টা বছর ভোটের সময়, সে অংশটা পিছিয়ে পড়ছে, বদুল্লমান এগুতে চাইছে না, যারা টিএমসি ফলোয়ার। আর বিজেপির বিপদটা কি, বিজেপির বিপদটা হচ্ছে এই, ওদের নেতারা সব বড় বড় ভাষণ দিচ্ছে, এই ধরবে, অমুক ধরবে, তমুক ধরবে, বলছি তো আসল মাথা ধরা পড়ছে না, ধরা পড়ছে না। এবারে অত বাণী দিচ্ছেন, ধরা পড়ছে না বিজেপি। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় অমল্যা, আসল মাথার খোঁজে বামপন্থীরা আকাশ বাতাস কলকাতা আর দিল্লি কাঁপিয়ে দিচ্ছে, আসল মাথা ধরার ব্যাপারে ইডি এবং সিবিআই এবং কেন্দ্রীয় সরকারের মনোভাব নরম? ডেফিনেটলি, আজকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, আজকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, আজকে কালীঘাট পর্যন্ত ইডি আর সিবিআই পৌঁছায় না। কাকুর কণ্ঠস্বর যেদিন বার করার চেষ্টা হয় সেদিন টিভিতে ফাটাফাটি ব্যাপার, আজকে কাকুর কণ্ঠস্বর নিয়ে একবার হয়েই ব্যাপার হয়ে গেল, রোমাঞ্চ চরিত্র চারদিক থেকে সব জানেন, আজকে 4-5 মাস পেরিয়ে গেল কাকুর কণ্ঠস্বরের কোনো ব্যাপার নেই। বেশ অমলা, এর থেকেই বোঝা যাচ্ছে একটা সেটিং, ইডি সিবিআই কে ধরে মমতা ব্যানার্জি বেঁচে আছেন পশ্চিমবঙ্গে, এই বার্তাটা নিচের তলায় বিজেপি লোকেরা দেখছেন, এই সেটিং।
তারা একসময় যে ফুর্তিতে বিজেপি করেছিলেন গত নির্বাচনে, আজকে নেতাদের এই কীর্তিকলাপ দেখে, মোদী এবং মমতার সিটিং দেখে তারা ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণে একটা বিরাট অংশ বিজেপির কর্মী চুপ হয়ে গেছেন, কেউ আমাদেরকে মনে মনে সাপোর্ট করছেন। মানে আপনারা বলছেন যে যারা বিরক্ত, বিব্রত, বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত অর্থনৈতিকভাবে নবধনীদের কাছে, সেই সমস্ত মানুষরা আপনাদের দিকে আসছে। আচ্ছা আপনি আমাকে বলুন, অবৈধ বালি উত্তোলন, অবৈধ বালি খাদান কার্যত খণ্ডকোষ থেকে জামালপুর বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্নভাবে শাসক দলের নাম জানা যায়। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, সরকারে যে রয়্যালটি পাওয়ার কথা এবং খনিজ আইন যেটা মানা উচিত তা কোনোভাবেই কি মানছে বলে মনে হয়? এবং যে পরিমাণ অর্থ ইনকাম হচ্ছে তা সরকারের কোষাগারে যাচ্ছে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাউতাশ করছেন, অথচ নেতাদের পকেটে কার্যত বালির বালি বালির টাকায় কার্যত ভরে যাচ্ছে, মানছেন? একটুখানি ইতিহাসের দিকে যেতে হয়। আজকে মারা গেছেন ক্যান্সার রোগে আক্রান্ত উদয় সরকার, উনি প্রথম পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বালিখাতে রয়্যালিটি কিভাবে আদায় করতে হয় এটা অ্যাডমিনিস্ট্রেশনকে বুঝিয়েছিলেন। তখন মদন ঘোষ ছিলেন বর্ধমান জেলার সভাধিপতি। এক্স্যাক্টলি, উদয় সরকার খুন হয়ে যেত। আচ্ছা, তাকে একটা জায়গা আক্রমণ করেছিল বালি মাফিয়ারা, সময় মতো মানুষজন না এলে উদয় সেদিনই শেষ। পরবর্তীকালে যখন উদয় সভাধিপতি হয়, বালির বিষয়টা তার মাথায় ছিল। অসীম দাশগুপ্তকে টাকা দেওয়ার ক্ষেত্রে বালি থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তখন উদয় সরকার সব বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে বালি থেকে প্রচুর টাকা আপনি পেতে পারেন রয়্যালিটি। আজকে সে রাজত্ব নেই। আজকে মমতা ব্যানার্জি নিজেই বলে দিচ্ছেন 75% আপনারা ভোগ করুন, না 25% আমাকে দিন, না ভোগ করেন কি 100% 75-25 রেশিও, এটা তো উনি করে দিয়েছেন। তাই বালিখাতে যারা আছে, যারা গরু চুরি করে, যারা অসৎ লোক নানাভাবে রোজগার করে, যার বাড়ি ছিল না, ছিটে বেড়ার বাড়ি ছিল, আজকে সে চারতলার মালিক। একটা ছোট উদাহরণ দিই, এগুলো তোমাদের বলা উচিত। এই যে কয়েকদিন আগে আমি একটা জায়গা, একটা আমি তো সবচেয়ে বেশি বলছি, হ্যাঁ আমি 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 একটু বলি, মানে আমার মানে কথাটা বলতে আমার খুব ভালো লাগে। যেমন দেবনারায়ণ মান্ডি বলে একটা ছেলে, 51 বছর বয়সে মারা গেল, 2003 সাল থেকে 2008 সাল পর্যন্ত প্রধান ছিল, আর 2008 সাল থেকে 13 সাল পর্যন্ত বউ প্রধান ছিল। দেবনারায়ণ মারা গেল, তার স্মরণ সভায় গেলাম, দুটো বাচ্চা, ছোট্ট একটা ঘর, গ্রামের লোক বাঁচাবার জন্য প্রচুর টাকা তুলে চেষ্টা করেছিল বাঁচাতে, পালসি গ্রামের মানুষ। আমি অবাক হয়ে গেলাম, একবার প্রধান উপপ্রধান, আজকে তার স্ত্রী ক্ষেত মজুরি করে সংসার চালায়। আজকে বাসুদেব দাস বলে একজন প্রাক্তন প্রধান, আজকে এই যে শক্তিগড়ে ল্যাংচা মহলের কাছে ওই যে গাড়ি দাঁড় করে, আসুন 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 আসুন, ল্যাংচা খেয়ে যান, ল্যাংচা খেয়ে যান, ল্যাংচা খেয়ে যান, সেই জীবিকা। আরেকজন কার প্রধান, দীপক দত্ত, প্রশান্ত ইত্যাদি সব নাম আছে, আমরা বেশি নাম করবো না। এরা পেট্রোল পাম্পে পেট্রোল ঢালে, প্রধান ছিল পেট্রোল ঢালে। তাহলে আমাদের প্রধানদের জীবিকা এই ধরনের, বর্ধমান সুযোগ টুয়ের মাত্র কয়েকটা কথা বললাম, এরকম আছে পশ্চিমবাংলা প্রচুর। আর আজকে ওদের প্রধান, আপনি চলে যান সাঁকারি, এই কাছেই রয়েছে সাঁকারি কেশবপুর, ওখানকার উপপ্রধানের বাড়ি দেখুন, গিয়ে যান পাঁচতলা বাড়ি, বিশাল বাড়ি। আমি জাহাঙ্গীরের কথা বলছেন, জাহাঙ্গীর কথা, জাহাঙ্গীর নেই আমি বলছি। এই যে এক একজন প্রধান উপপ্রধান সভাপতি, তারা যে গ্রামে আজকে কোটি কোটি টাকার মালিক, কেউ দেখার নেই এর অনুপ্রেরণাকে? এর অনুপ্রেরণা হচ্ছে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, একদম তিনি হচ্ছে অনুপ্রেরণা। আজকে তিনি যদি ব্যবস্থা নিতেন, কঠোর ব্যবস্থা যদি গ্রহণ করতেন, নিজে সৎ হলে অনেক কিছু করা যায়। কিন্তু কার্যত সততার প্রতীক নিয়ে অনেক কথাবার্তা যিনি বলেছিলেন, বিজ্ঞাপন দিয়েছিলেন, মানুষ তো বুঝতে পারছে এইসব টাকা কোথায় যায়। কালীঘাটে 35টা প্লট মালিক, আমি একটু বর্ধমানে, কম মানুষ ভাবছে ওনার একটু বর্ধমান আছে, বর্ধমানে আপনি ধান হলো, বালি হলো, শহরে বর্ধমানে আপনি দীর্ঘদিন আছেন, আপনি পালস বোঝেন, ফিল দ্য পালস বলে যেটা বলা হয়, ফিল দ্য পালস, অবৈধ নির্মাণ, বিভিন্ন পুকুর, দোতলা স্যাংশন হয়ে গেল পাঁচতলা, কার্জন গেট থেকে শুরু করে সমস্ত দোকানদারদের হাহাকার পরিস্থিতি, দক্ষিণনামদের বাস বন্ধ, এই বিপজ্জনক যে পরিস্থিতি অর্থনৈতিকভাবে তৈরি হলো, তার সঙ্গে কিছু লুটেরা কার্যত লুট করলো বলে যে অভিযোগ, যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে, বড় বড় আবাসন হচ্ছে কলকাতার কোম্পানিগুলো, এইরকম কাঙ্ক্ষিত অনভিপ্রেত চিত্র তো আপনারা দেখতে চাননি, এটা কেন হলো, এ দায় কার? আসলে কিছু মানুষ তো মুখ পাল্টে দই খেতে গেছিল,
দই খেতে যে চুন খেয়েছে, আচ্ছা গলা জ্বলছে, দই মনে করে চুন খেয়ে এখন গলা জ্বলছে। এখন মানুষ উপলব্ধি করছে যে বামফ্রন্ট আমলে কি ছিল এখন কি চলছে। সত্যি তো গোটা বর্ধমান শহরে আজ বাস ঢোকা বন্ধ, যেখানে সেখানে গাড়ি দাঁড়ানো বন্ধ, একটা বাজার থেকে কেউ মাল কিনবে তার কোনো উপায় পর্যন্ত নেই। আজকে গোটা বর্ধমান শহর ফাঁকা। হ্যাঁ, একেবারে সাংঘাতিক অবস্থা। একদিকে মানুষের কেনার ক্ষমতা নেই, চাষির ফসলের দাম নেই, 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, হাহাকার পড়ে গেছে গ্রাম বাংলায়। আমরা বলছি 200 দিন কাজ আর 600 টাকা মজুরি না হলে বাঁচতে পারবে না গ্রামের খেট মজুর, পয়সা নেই। শহরগুলোর বিপর্যত অবস্থা, আর তার সঙ্গে এখানকার যে মিউনিসিপ্যালিটি, তাদের যে চলার স্টাইল, একেবারে কোনো রকম বিনা অনুমতিতে বড় বড় বাড়ি তৈরি করা, নেতাদের পকেট ভরানো। এক একজন নেতা আজকে কত কোটি টাকার মালিক সে নেতা নিজেই জানে না, যা অবস্থা বর্ধমান শহরে তৈরি হয়েছে। মানুষ এখন বুঝে গেছে এরা যে কজন আছে সব লুটে খাবার জন্য এরা রাজনীতি করতে এসেছে, টিএনসি করতে এসেছে। আপনি শিয়ালের রেফারেন্স দিচ্ছিলেন, মানে আমি শিয়াল তো বলছিলাম এই কারণে যে শিয়াল বেড়ে গেছে, রাজনৈতিক শিয়ালের কথা ভাবে রাজনৈতিক শিয়াল বেড়ে গেছে প্রচুর। বেশ, কিন্তু শিয়াল বাড়ার মূল কারণটাই হচ্ছে দুর্ভিক্ষের পদধ্বনি। আমি শেষ করব একটা অন্য আরেক গণমুহূর্তের কথা জানতে চাইছি। আপনি যেখানে বসে আছেন আমল্লা, এর অনেক ইতিহাস ঐতিহ্য বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে আপনি অনেক ঘটনা সাক্ষী। একদম ব্যক্তিগত সাথে জিজ্ঞেস করছি, মদনদাকে মনে পড়ে, নিরুপমদাকে মনে পড়ে, বিনয় চৌধুরীকে মনে পড়ে, বিনয় কুমারকে মনে পড়ে, রবীন্দ্রসংকে মনে পড়ে, মনসুর হবিবুল্লাহ সাহেবকে মনে পড়ে, মনে পড়ে এখনও মনে পড়ে প্রতিদিন প্রতিনিয়ত, রামনাথ গোস্বামী, রামনাথ গোস্বামী, এদেরকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, ক্লোজ টাচ ছিলেন, এদের কথা মনে পড়ে যখন ব্যক্তিগতভাবে আপনি যখন একা থাকেন। আপনি বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের নেতা এবং হচ্ছে জেলা সম্পাদক ছিলেন, এদের এই মুখগুলো বামপন্থী আন্দোলনের উজ্জ্বল মুখ ছিল বিভিন্ন সময়, মনে পড়ে আমল্লা আপনার? মনে তো পড়বেই, মন খারাপ হয় তখন। এদের যে শিক্ষা, এদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে অবলম্বন করে এখনো পর্যন্ত নিচতলার কর্মীদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের মতো দু একজনই শেষ প্রজন্ম, এটা মাথায় রেখে দাও। এই যে রবীন্দ্র সেন, রামনাথ গোস্বামী, বিনয় কুমার, এই যে সব মানুষগুলো যারা সব ছিলেন টিলেন, চাঁদি সাহেব ইত্যাদি ইত্যাদি, এদের শিক্ষা আজকের এই প্রজন্মের কাছে আর নিয়ে যাবার কেউ থাকবে না। আমরা যখন চলে যাব, নিরুপমদা, মদনদা, এইসব মদনদা নিরুপমদার কিছুটা চিনবে এখনকার ছেলেরা, কিন্তু আগেকার প্রজন্মকে জানবে না। এইসব মানুষেরা এত দক্ষতার সঙ্গে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করত। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, 2001 সালে পশ্চিমবঙ্গে মমতা বললে এবার নয় নেভার, মমতার মিটিংয়ে প্রচুর লোকজন হতে শুরু হলো। মমতা ব্যানার্জি বললেন, তৎকালীন টিভি বলল মমতা জিতছে, মমতা ঘরে আলোকসজ্জা সজ্জিত করলেন, রেকর্ডার দিয়ে মুখ্যমন্ত্রী এসে শপথ নেবেন, মমতার সভাতে প্রচুর লোক হতে শুরু করলো। তখন এই নেতারা একটা জেলা কমিটির মিটিংয়ে বললেন, কমরেড, সাংগঠনিক কাঠামোটা জোরদার করুন, প্রত্যেকটি গরিব পাড়ায় পড়ে থাকুন, প্রত্যেকটি ঘরে 4-5-6 বার করে যান, জয় আমাদের অবশ্যম্ভাবী। টিভির কথায় ভুলবেন না, কাগজের কথায় ভুলবেন না, জিতবো আমরা। বেশ, 2000 তাদের এই যে বলিষ্ঠতার সঙ্গে কর্মীদেরকে শেখানো যে কণ্ঠ দিতে হবে, আজও তা মনে আছে। ওলা, আপনি 2001 সালের কথা বলছিলেন, হয় এবার নয় নেবার, আলোক সজ্জায় সজ্জিত রেকর্ডার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি সাজানো হয়েছিল। এই জন্য এই বামপন্থীদের ভুলের জন্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনি অস্বীকার করতে পারেন? আপনাদের সিদ্ধান্তগত নীতিগত কারণের জন্য বেশ কিছু ঘটনায় সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম যার ফসল গুনতে হয়েছে আপনাদের, যার জন্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদেরকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে হয়েছে, এটা আপনি মানতে পারবেন? আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ফার্স্ট বিষয়টা হচ্ছে এই, কিছু মানুষ মনে করেন যে মমতা ব্যানার্জিকে ওইখান থেকে তুলে দেওয়া উচিত ছিল, যে সিঙ্গুরের কারখানাটা হলে ভালো হতো। আবার কিছু মানুষ মনে করেন যে তুলে দিলে খুব একটা লাভ হতো না। মানুষকে তার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানতে হবে, শিখতে হবে। অভিজ্ঞতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। 34 বছর বামপন্থী ছিলাম, দারুণ ছিলাম 34 বছর, সেটাও কম নয়। কিন্তু এই যে 14 বছরের অভিজ্ঞতা মানুষের জীবনের হচ্ছে, এটাও প্রয়োজন ছিল। বামপন্থীরাই থাকবে আর কেউ থাকবে না এই মনোভাব তো করা ঠিক না।
এই সময় মানুষ শিখছে, বুঝছে, আগেকার সরকার এখনকার সরকার এগুলো জানছে। এই অভিজ্ঞতাটাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। সেই জন্য এই বক্তব্য মানুষের আছে, বেশ দুটো পরস্পর বিরোধী বক্তব্যই আছে, বেশ। সেই জন্য আর আজকে আর যাচ্ছি না, শুধু একটা বিষয় বলেই, সেটা হচ্ছে এই যে গোটা সমাজটা তো আর খারাপ লোকেদের জন্য মানে খারাপ হয় না, কয়েকটা ভালো মানুষের নীরবতা, চুপ করে থাকা, সব কিছু দেখো সহ্য করা, এর জন্যই সমাজটা ধ্বংস হয়, খারাপ লোকেদের জন্য সমাজটা ধ্বংস হয়। গরদঘাম পরিস্থিতি, প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার কার্যত ঘামছেন, আমিও ঘামছি, কারণ শীতদাম নিয়ন্ত্রিতের কোনো ব্যবস্থা নেই, কারণ আমরা একটু টেম্পারেচার হাইয়ের মধ্যে রয়েছি আর বাইরে 37-38 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে অমলদা আপনাকে, আপনি দীর্ঘদিন রাজনৈতিক যে বৈতরণি পার করেছেন, আপনার অভিজ্ঞতার মধ্যে আপনি বিশ্লেষণ করলেন না, ঠিক আছে। আর আমাদের লড়াইটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন বৃহৎ মিডিয়ার সঙ্গে যে লড়াই, আমি আপনাকে বলতে পারি আমি নয়ন রায় দা কোয়েরি .com বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন রণক্ষেত্রে ভূমিকা আমাকে দেখা গেছে, তাতে আমি শাসকের রোষানলে পড়েছি, কখনো আক্রমণের শিকার হয়েছি, তাতে আমাকে দমানো যাবে না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনাকে এই মুহূর্তে প্রয়োজন আছে বলে বামপন্থীদের মনে করছেন। তাই আমি শেষই করবো শিবানন্দ পালের লাইনটা দিয়ে, একটু বসুন, শিবানন্দ পালের লেখা দিয়ে একটা শেষ করব। উনি বলছেন, তোমার বাড়ির ঠিকানাটা কোথায় বলো, জানতে চাইলে বলো, বলে ওই যে বললাম মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ বর্ধমানে। যদিও শিবানন্দ পাল লিখছেন, শ্বশুরবাড়ির কথা বলল বলো তো, আরে ওই একই হাল, তাই শিয়ালের উপদ্রব বেড়েছে খাদ্য সংকটের কারণে, কিন্তু রাজনৈতিক শিয়াল বেড়েছে রাজনৈতিক কারণে, আর এই শহরের ঐতিহ্য ইতিহাসকে ভুলুণ্ঠিত করেছে বেশ কিছু দুর্নীতি। আর অবৈধ বালি খাদান নিয়ে কার্যত তোপ দাগলেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার। দেখেছেন মনসুর হবিবুল্লাহ সাহেব থেকে রবীন সেন থেকে বিনয় চৌধুরী, বিনয় কুমার থেকে শুরু করে মদন ঘোষ, মাহবুব জায়দি, নিখিলানন্দ সর থেকে নিরুপম সেন, অনেক বৈতরণী পার করেছেন। তিনি বলছেন, আমি তো শেষ প্রজন্ম, আমার মনে হয় প্রজন্মটা খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ তার সৃষ্টি, তার কথা, তার বার্তা, বামপন্থীদের সম্পর্কে তার মতবাদ, যেটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা দরদাস নই কিন্তু। দা কোয়েরি .com নয়ন রায় কোনো পলিটিক্যাল পার্টির কাছে দরদাসের ভূমিকা তো নেই, ক্রীতদাসের ভূমিকা নেই। আমরা শাসকের বিরুদ্ধে যেমন বলি, বামপন্থীদের বিরুদ্ধেও বলি ভুল দুটি। নমস্কার, সবাই ভালো থাকবেন, মতামত দেবেন।